আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনে নতুন তথ্য। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে পুলিশের অনুমান, সম্ভবত চিকিৎসককে খুন করে তারপর ধর্ষণ করা হয়। সূত্রের খবর, গভীর ঘুমের মধ্যেই গলা টিপে খুন করার সময় ভেঙে যায় ওই চিকিৎসকের গলার হাড়, তারপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই চিকিৎসকের দুচোখ এবং মুখ দিয়ে রক্তপাত হওয়ার চিহ্ন মিলেছে। রক্ত পাওয়া গিয়েছে যৌনাঙ্গেও। আঘাতের চিহ্ন মিলেছে গলা, নাক, মুখ, পেট, ঠোঁট, ডান হাতের অনামিকা, বাঁ পা এবং বাঁ গোড়ালিতে। এখানে প্রশ্ন উঠছে, শরীরের ১১টি জায়গায় আঘাত করা কি একজনের পক্ষে সম্ভব? সূত্রের খবর, যৌনাঙ্গে যে ধরনের আঘাতের চিহ্ন রয়েছে তাতে একাধিকবার ধর্ষণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। সিভিক ভলেন্টিয়ার ওই অভিযুক্তের আরজিকর হাসপাতালে নিয়মিত যাতায়াত ছিল বলেই খবর। তবে মৃত চিকিৎসকের দেহ এবং যৌনাঙ্গে আঘাতের ধরনে প্রশ্ন উঠছে, অপরাধী কি একজনই? গ্রেফতার হওয়া অভিযুক্ত ছাড়াও অন্য ব্যক্তি জড়িত নন তো চিকিৎসক খুন এবং ধর্ষণের সঙ্গে? তবে পুলিশের দাবি, এই ঘটনায় ধৃত ছাড়া আর কেউ জড়িত নন। কিন্তু সেই তত্ত্ব মানতে নারাজ চিকিৎসকদের একাংশ। সিসিটিভি ফুটেজের ওপরে ভিত্তি করে পুলিশ দাবি করছে, রাত ১১টা নাগাদ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার আরজিকর হাসপাতালে প্রবেশ করেছিলেন, তার বেশ কিছুক্ষণ বাদে বেরিয়েও যান। অন্যদিকে রাত ১১টায় ওই চিকিৎসক তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। রাত ১২টা থেকে ১২:৩০ নাগাদ হবু স্বামীর সঙ্গেও ফোনে কথা হয় তার। তারপর তার তিন সতীর্থ তাকে ডেকে নেন, অনলাইনে খাবার অর্ডার দেওয়া হয়। প্যারিস অলিম্পিক্সে নীরজের থ্রো দেখতে দেখতে খাওয়া দাওয়া সারেন সবাই। রাত ৩টে নাগাদ সেমিনার হলে লাল কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েন তরুণী, বাকি যে যার মতো কাজে চলে যান। শুক্রবার সকাল ৩:৩০ নাগাদ নির্যাতিতা তরুণীর এক সহকর্মীর ডাকে সবাই যখন সেমিনার হলে ছুটে যান, তখন এই চিকিৎসকের গায়ে লাল কম্বল ছিল না বলেই জানা যাচ্ছে। শুধুই গোলাপি কুর্তি পরেই শুয়েছিলেন তিনি, নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না, নীল ম্যাট্রেসে রক্ত। আরজিকরের এমার্জেন্সি বিভাগের চারতলায় ওই সেমিনার হলে যাওয়ার দুটি রাস্তা, যার মধ্যে একটি রাতে বন্ধ থাকে। দুই রাস্তার মুখেই রয়েছে সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ফুটেজে রাত ৩টে থেকে ৪টের মধ্যে ৩-৪ জনের উপস্থিতি দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সিসিটিভিতে ভোর ৪টে নাগাদ অভিযুক্তকে সেমিনার হলের দিকে যেতে দেখা গিয়েছে বলে খবর। ৪০ থেকে ৪৫ মিনিট পর ফিরতেও দেখা যায় তাকে। যখন তিনি ভেতরে ঢুকছেন তখন তার গলায় ছিল ব্লুটুথ হেডফোন, বেরোনোর সময় সেটা আর দেখা যায়নি বলেই দাবি করছে পুলিশ। সিসিটিভিতে যাদের দেখা গিয়েছিল তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শুধু অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বয়ানে অসঙ্গতি মিলেছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তার ব্লুটুথ মিলেছে বলেই জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে আটক করে টানা জেরার পর শনিবার গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ বলছে, খুন এবং ধর্ষণের আগে মদ্যপ অবস্থায় ছিলেন অভিযুক্ত। খুন করে হাসপাতাল থেকে বেরিয়ে ফের মদ্যপান করেন। ওই সিভিক ভলেন্টিয়ারের দুই দিদি কলকাতা পুলিশে কর্মরত। নিজের এলাকাতে নাকি পুলিশ লেখা টি শার্ট পরে দাপিয়ে বেড়াতেন ধৃত, নিজেকে পুলিশ বলে পরিচয়ও দিতেন। প্রতিবেশীরা বলছেন যথেষ্ট প্রভাবশালী ছিলেন তিনি। সিভিক ভলেন্টিয়ার হয়েও থাকতেন পুলিশের জন্য নির্দিষ্ট ৪থ ব্যাটালিয়নের ব্যারাকে। শনিবার দফায় দফায় পুলিশি জেরার মুখোমুখি হয়েও নাকি নিরুত্তাপী ছিলেন ধৃত, বারবার নির্বিকারভাবে বলছিলেন ফাঁসি দিলে দিন। শনিবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ বলছে ধৃতই একমাত্র অপরাধী। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আঘাতের তালিকা সন্দেহ বাড়াচ্ছে। অপরাধী একজনই তো, আর কেউ জড়িত নন তো চিকিৎসক খুন এবং ধর্ষণের সঙ্গে?